মিশু আপনি হোয়াইট হাউস সংলগ্ন এলাকাতেই আছেন, সেখানে খুব শীঘ্রই নতুন প্রেসিডেন্ট বসতে যাচ্ছেন, কাকে বেছে নিতে যাচ্ছেন শেষ পর্যন্ত মার্কিনিরা, কি মনে হয় নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? তিতুমির, প্রথমে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যদি একটু বলতে চাই তাহলে হোয়াইট হাউসের যে ছবি আপনারা দেখছেন, আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে হোয়াইট হাউস কমপ্লেক্সের ভিতরে, এখান থেকে পুরো হোয়াইট হাউসটি পেছনে স্পষ্ট দেখা যায়। সামনে অন্তত দুটি তিনটি স্তর দিয়ে হোয়াইট হাউসের যে প্রেসিডেন্টের যে নতুন প্রেসিডেন্টের যে সংবর্ধনা অনুষ্ঠান, যেটি আগামী 20 জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা, যুক্তরাষ্ট্রের রীতি অনুযায়ী বিদায়ী প্রেসিডেন্ট সেদিন বিদায় নেবেন, অর্থাৎ জো বাইডেন বিদায় নেবেন এবং নতুন যিনি প্রেসিডেন্ট হবেন তিনি সেদিন হোয়াইট হাউস তাকে বরণ করে নেবে, সেটির জন্য পুরোদমে কাজ চলছে। ফলে সে পর্যন্ত দর্শনার্থী এমনকি গণমাধ্যম কর্মীদেরকেও যেতে দেওয়া হচ্ছে না। নিরাপত্তা ব্যবস্থা খুবই কঠোর এবং কঠিন এখানে, আপনি জানেন মার্কিন প্রেসিডেন্ট ভিভিআইপি নিরাপত্তা পান, সেটি হলো একটি অংশ। দ্বিতীয় যে অংশ সেটি হচ্ছে যে আমরা এক একটা স্টেটে গিয়ে আসলে মানুষের সঙ্গে কথা বললে এক এক ধরনের ভাষ্য পাওয়া যাচ্ছে। যেমন এখানে আমি যখন কাজ করছিলাম তখন এখানকার বেশ কয়েকজন হোয়াইট ভোটার এসে আমাকে জিজ্ঞেস করলেন যে তোমাদের ভাষ্য কি, তোমরা তো এশিয়ান। তা আমি ধরেন বললাম যে আমাদের কাছে মানুষের খুবই হাড্ডে হাড্ডে লড়াই, বলে তোমরা তো মনে করো যে হয়তো বা কমলা হ্যারিসে জিতবে কিন্তু আসলে ডোনাল্ড ট্রাম্প জিতবে। ফলে যারা হোয়াইট, যারা শ্বেতাঙ্গ, তাদের একটা বড় অংশ এবং তারা যদি পুরুষ হন তারা কিন্তু ডোনাল্ড ট্রাম্প জিতবে বলে দারুণভাবে আশাবাদী। ঠিক বিপরীত চিত্র আবার নারীদের ক্ষেত্রে, কারণ আপনি জানেন যে এবারের ভোটে 48-50% মতো ভোটার নারী, তারা অ্যাবর্শন সহ বেশ কিছু ইস্যুতে, নারীর স্বাধীনতা এবং ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন সময়ে আপত্তিকর কথাবার্তার কারণে তারা কিন্তু রিপাবলিকান বা ডেমোক্রেট যাই হন না কেন, ব্যক্তি ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে নারীদের একটা বড় অংশের আপত্তি রয়েছে। ফলে সেটিও একটি নীতি নির্ধারকী একটি ডিসাইডিং ফ্যাক্টর হয়তো হতে পারে এবারের নির্বাচনে। এর বাইরে আরো অনেকগুলো ছোট ছোট ফ্যাক্টর রয়েছে, কিন্তু সবাইকে যে ফ্যাক্টরটি নাড়া দিচ্ছে সেটি হচ্ছে যুদ্ধ, সারা পৃথিবীর শান্তি এবং অর্থনীতির যে স্থিতিশীলতা মার্কিন যুক্তরাষ্ট্রে সেটির কি হবে। এবং সেই জায়গায় বিবেচনায় একটা অংশ যেরকম পরিবর্তন চাইছেন জো বাইডেন প্রশাসনের, অর্থাৎ ডেমোক্র্যাটদের পরে রিপাবলিকানদের চাইছেন, আর একটা অংশ আবার 2016-2020 মার্কিন যুক্তরাষ্ট্রের কি অবস্থা ছিল সেটিকে তারা স্মৃতি থেকে হাতড়ে তারা দেখছেন যে ডোনাল্ড ট্রাম্পের আসলে অর্থনৈতিক নীতি কি ছিল। ফলে একটা চূড়ান্ত রকমের হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে 5 তারিখে। আগামীকাল সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হবে এবং সকাল 7টা মানে বাংলাদেশ সময় আসলে সন্ধ্যা 6টা হয়ে যাবে ভোট শুরু হতে হতে, এবং তারপরে সারা দিন সেখানে ভোট গ্রহণ চলবে। এবং তারপরে এই 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 যে 16 কোটি ভোট, আগাম যে 18 কোটি ভোট পড়েছে এবং পরে যেটুকু ভোট পড়ে, ভোট পড়ার হারও এবার বেশি, সেই ফলাফল হতে হতে হয়তো বা বুধবার হয়ে যেতে পারে বলে আমরা ধারণা করছি। এবং তারপরে আসলে জানা যাবে যে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর এই রাষ্ট্রটির পরবর্তী সরকার প্রধান কে হতে যাচ্ছেন, কোন দিকে যাচ্ছে, এবং সেদিকে স্বভাবতই আমাদের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের মতো, বাংলাদেশের মানুষের মতো, সারা পৃথিবীর মানুষের সতর্ক দৃষ্টি রয়েছে। ফয়সাল, অসংখ্য ধন্যবাদ মাহফুজ মিশ্র।